ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। প্রধান সড়ক অলিগলি ছাড়িয়ে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি দোকানপাতে, দুর্ভোগে নগরবাসী। বিদ্যুতের চাহিদা মেটাতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের নির্দেশ। প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই। ভিসা জটিলতায় এখনো অনিশ্চিত 20,000 মুসল্লির হজ যাত্রা। কিছু এজেন্সির গাফিলতির কারণে এই অবস্থা, বলছে হজ অফিস। তিন জেলায় সড়কে প্রাণ ছড়ল 8 জনের। ফরিদপুরের ভাঙায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী, পিতা পুত্র সহ 3 জন নিহত। থমকে আছে ঢাকা সিলেট তামাবিল 6 লেন প্রকল্পের কাজ। দীর্ঘ 14 মাসেও জমি অধিগ্রহণ শুরু করতে পারেনি প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয় এমপি। রাফায় রাজভার ইসরায়েলি হামলা, মার্কিন অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করতে পারে তেল আবিব, স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা, যেমনটি আপনারা প্রথম শিরোনামে শুনলেন, ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, এতে করে নাকাল হতে হয় নগরবাসীকে। প্রধান সড়ক, আবাসিক অলিগলিতে হাঁটু পানি জমে ভীষণ বিপাকে পড়েন মানুষ। বাসাবাড়ি দোকানপাটে পানি ওঠে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে রাজধানীর মিরপুর এলাকার মানুষ। স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষায় নির্দিষ্ট কয়েকটি এলাকায় বেশি সমস্যা হয়, কিন্তু এর আর সমাধান হয় না। কয়েকদিন আগেই দাবদাহের কবলে পড়া মানুষের চাওয়া ছিল বৃষ্টি মুখর থাকুক দেশ, আর এখন স্বস্তির বৃষ্টিতে ভোগান্তির চিত্র রাজধানীতে। শহর যখন বসবাসের অযোগ্য, তখন কি গরম, কি বর্ষা, কি শীত, ভোগান্তি মানুষের পিছু ছাড়বে না। সকাল সকাল মুষলধারে বৃষ্টিতে ঘুম ভাঙে নগরবাসীর। 7টার পর থেকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় পুরো নগর জুড়ে। পুরান ঢাকার বিভিন্ন এলাকা, নিউ মার্কেট, ধানমন্ডি, মৌচাক, রাজারবাগ, যাত্রাবাড়িতে রাস্তায় রাস্তায় পানি জমে যায়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যায় শেওড়াপাড়া থেকে মিরপুরমুখী পুরো এলাকায়। প্রধান সড়কসহ আশপাশের সবগুলো আবাসিকের গলিগলিতে হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি জমে যায়। শনিবার স্কুল খোলা, তাই বেশি বিপাকে পড়েন ছোট্ট বয়সের শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুলে আসার সময় ছিল প্রচন্ড বৃষ্টি, আর ছুটির পর জলাবদ্ধতা। আসার সময় রোডের অবস্থা দেখি, ও টেনশন করছে, স্কুল থেকে বের হতে পারছে না, কোনো ভিকেল নাই, যোগাযোগ নাই, রাস্তায় অনেক পানি বন্যা হয়ে গিয়েছে, খেলাধুলা করতে পারতেছি না, রাস্তায় হাঁটাচলা করতে পারতেছি না। সকালের 1 ঘন্টার বৃষ্টির পানি নামতে নামতে লেগে যায় 5 ঘন্টারও বেশি। রাস্তার পানি উঠে পড়ে বাসাবাড়ি দোকানপাটেও। ইঞ্জিনে পানি ঢুকে অনেক জায়গায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় গাড়ি। শহরের অনেক জায়গায় দেখা যায় তীব্র যানজট। দোকান দিয়ে একটু হয়েছে, গাড়ি ঘোড়া আটকে পড়ছে, জামা আটকে পড়ছে, একটু আধা হাঁটু বেশি পানি, দোকান ভরে গেছে পানিতে, দোকানের মালামাল সব এইখানে, গোডাউনে মাল ছিল সব ভিজে গেছে। অল্প বৃষ্টিতে রাস্তাঘাটে যে পানি জমে, এতো রাস্তাঘাটে সাধারণ মানুষ কাজ করে খাওয়া খুব কষ্টকর। নগরবাসীর অভিযোগ, বর্ষা এলে প্রতি বছর এসব এলাকায় পানি জমে। সমস্যার স্থায়ী সমাধানে সিটি কর্পোরেশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
বৃষ্টিতে সাফারের বিভিন্ন সড়ক মহাসড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে, এতে করে যানবাহন চলাচল ব্যাহত। সকালে কয়েক ঘন্টা টানা মুষলধারে বৃষ্টি হয়, এতে করে ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ডুবেছে পাকিজার মোড়, DEDZ, জামগড়া ইউনিক সহ আরো কয়েকটি এলাকার সড়ক। পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাজীপুর ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে পানি জমলেও কয়েক ঘন্টা পরে আবার তা নেমে যায়। রাস্তার অবস্থা খারাপ, রাস্তার কঠিন অবস্থা খারাপ, পানি থাকে গাড়ি সহ তলে যায়, ইঞ্জিন সহ। ম্যাপ দেখলে মনে করো না, এক কোমর পানি রাস্তার মধ্যে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, মানুষের দুর্ভোগ খুব। এই যে অফিস টাইমে, গার্মেন্টস টাইমে মানুষের কত দুর্ভোগ, এখান থেকে যাইতে পারে না, 5 টাকার ভাড়া মানুষ 20 টাকা দিয়ে যাওয়ার লাগে। 3-4 বছর হলে এইরকম বৃষ্টি থাকে, এই রাস্তা দিয়ে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। ভারী বৃষ্টিপাতের পরে আবদুল্লাপুর এবং বাইপাইল মহাসড়কের পরিস্থিতি এখন কি অবস্থা, আমরা সেটি জানবার চেষ্টা করব। আসলে আমাদের সহকর্মী মাহফুজ রহমান নিপু অপেক্ষা করছেন। নিপু, এই সড়কেরই তো বিভিন্ন পয়েন্টে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এ কারণে তো বেশ ভোগান্তিতেই পড়তে হয়েছে এই চলাচলে যাতায়াতকারীদের। এখন কি অবস্থা দেখছেন, সড়ক থেকে পানি নেমেছে কিনা জানাবেন। বৃষ্টি আসলে সকালে, বৃষ্টির পর পর কিন্তু এখানকার যে আবদুল্লাপুর বাইপাইল সড়কের যে চিত্র, সেখান থেকে একটু উন্নতি হয়েছে। অর্থাৎ বেশ কয়েকটি পয়েন্টেই কিন্তু এইখানে যানবাহনের যে চলাচল সেটি কিন্তু আরো যে 3-4টি পয়েন্ট ছিল সেখান থেকে পানি নেমে গিয়েছে। এখন শুধুমাত্র ইউনিক এবং জামগড়া, এই দুটি অঞ্চলের পানি কিন্তু এখনো নামেনি, তবে নামতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে মানুষের যে ভোগান্তি, অর্থাৎ এই সড়কের যাতায়াতকারী পথচারী এবং যাত্রীগুলো, তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা 3-চাকা বা 2-চাকা যারা চলাচল করছে, তাদের কিন্তু একেবারে ভিজেই তাদের গন্তব্যে যেতে হচ্ছে। যেটা একটু বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই অঞ্চলটি শুধুমাত্র যে আজকের এই চিত্র এমনটি কিন্তু না, এই চিত্রটা কিন্তু দীর্ঘদিনের একটি কারণ। তারা স্থানীয়রা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই অঞ্চলটিতে একটু বৃষ্টি হলেই কিন্তু হাঁটু পানি পর্যন্ত জমে যায়, আর এই কারণেই চরম দুর্ভোগ পোহাতে। আপনি জানেন যে সবচেয়ে শিল্প অধ্যুষিত এলাকা আশুলিয়া, এই আশুলিয়ার ভিতরে সবচেয়ে শিল্প প্রতিষ্ঠান যে অঞ্চলটিতে বেশি, সেই অঞ্চলটি হচ্ছে জামগড়াতে। এই জামগড়া এলাকা, এটি শুধু এই ভোগান্তির কারণে কিন্তু সবাইকে মাথায় নিয়েই গড় থেকে বের হতে হয়। আজকে এমনটিও আমরা দেখেছি যে অনেকেই ভিজেই কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। তো আমরা এখানে আজকে পর্যন্ত সড়ক ও জনপদের কয়েকটি গাড়ি আমরা দেখেছি, তারা আসলে পানি নিষ্কাশনের জন্য কি ধরনের পানি বের করা যায় সেটি নিয়ে কিন্তু তারা কাজ করার চেষ্টা করছেন এবং পরিকল্পনা করছেন। তো সবকিছু মিলিয়ে এখন বলা চলে যে কিছুটা স্বস্তি আসলেও দুটি পয়েন্ট ছাড়া এই সড়কের অধিকাংশ পয়েন্টের পানি নেমে গিয়েছে। বৃষ্টি দেখছিলাম আমরা, ধন্যবাদ নিপু। দেশের 2 জেলায় বজ্রাঘাতে 3 জন প্রাণ হারালেন, কমপক্ষে 6 জন আহত দগ্ধ। সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় টং দোকানে বসে 8 জন শ্রমিক চা খাচ্ছিলেন, হঠাৎ করে মেঘাচ্ছন্ন আকাশ, বজ্রপাত সহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ মিলন ও মোস্তফা হোসেন নামের 2 শ্রমিক, আর আহত 6 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদ এলাকায় ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান আহমেদ মল্লিক নামের এক কৃষক। যথাযথ পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ বা IEB-র 61তম কনভেনশনে যোগ দেন তিনি। সেখানেই বলেন, দেশবাসীর উন্নত জীবনমানের কথা মাথায় রেখেই সরকার কাজ করছে, কিন্তু একটি গোষ্ঠী আছে যাদের কিছুই ভালো লাগে না। পদ্মা সেতুতে রেল, মেট্রো রেল, স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ এসব নিয়ে সমালোচনা করছেন তারা। এ সময় প্রধানমন্ত্রী জানান, বিদ্যুতের চাহিদা মেটাতে বহুমুখী ব্যবস্থা নেওয়া হয়েছে, স্বল্প খরচে টেকসই যন্ত্রপাতি নির্মাণ করতে হবে এবং সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। তাই যে কোনো প্রকল্প পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই যেন হয় সেদিকে খেয়াল রাখতে প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন।
এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি, এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে সেটা শুরু হয়ে গেছে। যাও, একই সাথে আমরা স্বল্প খরচে যন্ত্রপাতি, টেকসই যন্ত্রপাতি নির্মাণ, স্থাপনা নির্মাণ, মেরামত সেগুলি আমাদের করতে হবে, তার জন্য আমাদের গবেষণা দরকার। ভিসা জটিলতায় এখনও অনিশ্চিত প্রায় 20,000 মুসল্লির হজ যাত্রা। দুই দফা সময় বাড়ানোর পরও সবার ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি অনেক এজেন্সি। এদিকে আজই শেষ হচ্ছে ভিসা ইস্যুর সময়সীমা। সৌদি সরকার তৃতীয় দফায় সময় বাড়াবে কিনা তা নিশ্চিত নয়। হজ পরিচালক বলছেন, কয়েকটি এজেন্সির গাফিলতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও হাব সভাপতির দাবি, সৌদিতে বাড়ি ভাড়া করার জন্য ঠিক সময় এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তবে দুজনেই বলছেন এই সংকট শেষ পর্যন্ত থাকবে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু করেছে বাংলাদেশ। আশকোনা হজ ক্যাম্পে মুসল্লিদের কোনো ভোগান্তি নেই। প্রথম দিকে নেই শিডিউল বিপর্যয়ের ঘটনা, কিন্তু জটিলতা দেখা দিয়েছে ভিসা পাওয়া নিয়ে। এখন পর্যন্ত ভিসা হয়নি প্রায় 20,000-এরও বেশি নন বেলটি যাত্রীর। ধর্ম মন্ত্রণালয় এবং হাবের যে তথ্য, তাতে দেখা যাচ্ছে প্রায় 4 মাস অর্থাৎ বেশ আগেভাগেই এবার হজ কার্যক্রম শুরু হয়েছে। সে অনুপাতে টাকাও জমা দিয়েছেন মুসল্লিরা। এর বাইরে দু দফা ভিসা প্রদানের মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। তারপরও কেন এত মুসল্লির ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি? এটি কি আমাদের এজেন্সি মালিকদের গাফিলতি, নাকি জটিলতা আছে সৌদি সরকারের পক্ষ থেকে? সৌদি হন্ডে কোনো জটিলতা নাই, বরং আমাদের যারা বিশেষ করে এজেন্সি সমূহ তারা যদি প্রোঅ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এটা আজকের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব। অনলাইনে তারা যদি আজকে তারা এগুলো কমপ্লিট করে ফেলে অনলাইনে অ্যাপ্লাই করাটা, তাহলে কিন্তু ভিসা লজমেন্ট হয়ে গেলে কিন্তু তারা টেনশন ফ্রি। তবে একতরফা দায় নিতে চান না এজেন্সি মালিকদের সংগঠন হাব। তাদের দাবি জটিলতা আছে অন্যখানে। এজেন্সির মালিকদের গাফিলতি নাই এখানে। বিষয় হলো বাড়ি ভাড়া করতে যাওয়ার প্রক্রিয়ার যে ভিসা, সেই ভিসা কিন্তু এবছর পাওয়া যায়নি, যার কারণে এটা হয়েছে। আর সৌদি আন্ডেও সমস্যা তো বিভিন্ন সময় থাকেই, বিভিন্ন সময় আপনার সিস্টেম ডাউন থাকে। তারপর এর আগে আমাদের প্রাইস বেশি দেখাচ্ছিল ভিসার, সেটাও আবার ওনাদের সাথে কথা বলে আমরা সেটা ঠিক করেছি। তবে ধর্ম মন্ত্রণালয় ও হাব বলছে শেষ পর্যন্ত থাকবে না ভিসা জটিলতা, নিশ্চিত হবে নিবন্ধিত সব মুসল্লির হজ যাত্রা। এটা তো অবশ্যই একটা আমরা একটা জটিলতার মধ্যে থাকলামই, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মধ্যে আজকে দিনের মধ্যেই আমরা সব ভিসা করে ফেলতে পারবো এবং হজ যাত্রীদের গমন এবং ভিসা নিয়ে আমাদের কোনো শঙ্কা থাকবে না বলেই আমি মনে করি। যেসব এজেন্সি গাফলতি করছে বা করবে অথবা কোনোভাবে যদি হজযাত্রীদের কোনো কষ্ট দিয়ে থাকে, সেটা কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে স্টার্ন অ্যাকশন নেওয়া হবে। তবে কয়েক বছর আগের মতো আশকোনার হজ ক্যাম্পে যাত্রী ভোগান্তি নেই, প্রতারণার অভিযোগও নেই মুসল্লিদের। যে আমাকে সৃষ্টি করছে তার কাছে যাইতেছি, এর লিগা আমার খুব আনন্দ লাগতেছে। ওখানে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক বলে আল্লাহর কাছে আমরা হাজিরা দেব, আল্লাহ হয়তোবা আমাদের এই উসুলের জীবনের সমস্ত গুণা মাফ করে দিতে পারে। এবার সহায়ক দলের বাইরে হজে যেতে নিবন্ধন করেছেন 83,311 জন, তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,416, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। 23 নাবিক সহ দেশের জলসীমায় ঢুকেছে জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার বিকেল নাগাদ কুতুবদিয়া পৌঁছাবে আর সেখানে বহির্নগরে 2 দিন পণ্য খালাস চলবে। এরপরে চট্টগ্রাম বন্দরে বাকি পণ্য খালাস করবে জাহাজটি। কুতুবদিয়া পৌঁছানোর পর নাবিকরা জাহাজে না সড়কপথে চট্টগ্রামে ফিরবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে জানায়নি মালিকপক্ষ। জাহাজটিতে 56,000 টন পাথর রয়েছে। গত 12 মার্চ ভারত মহাসাগরে অস্ত্রের মুখে 23 নাবিক সহ জাহাজটি জিম্মি করে সোমালীয় জলদস্যুরা। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পান নাবিকরা। দুবাই হয়ে চট্টগ্রাম ফিরছে এই জাহাজটি। 3 জেলায় সড়কে 8 জনের প্রাণ ছড়ল। এর মধ্যে ফরিদপুরের ভাঙায় পৃথক দুর্ঘটনায় একই পরিবারের 3 সদস্য সহ 4 জন মারা গেছেন। সকালে হামিদদি এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন বাবা ছেলে সহ একই পরিবারের 3 জন। ভাঙায় আরেক দুর্ঘটনায় 1 জন প্রাণ হারান। ভোরে দিনাজপুরের ফুলবাড়ির কাউগা এলাকায় তেলবাহী লরি চাপায় 2 জন মারা গেছে। পুলিশ জানায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে
ঘটনাস্থলে প্রাণ হারান আজহার আলী ও রানা নামের দুজন। মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। লরি ড্রাইভার আর হেল্পারকে আটক করা হয়েছে। এদিকে নরসিংদীতে বাস মাইক্রোবাস সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। স্থানীয়রা জানায়, ভোরে পাঁচতনার চৈতাব এলাকায় যাত্রীবাহী বাসের সাথে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাস চালক সালাম ও যাত্রী পিয়াল। নিহত আহসান তানফির পিয়াল একজন সঙ্গীত শিল্পী। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। জমি অধিগ্রহণ জটিলতায় গতি পাচ্ছে না ঢাকা সিলেট তামাবিল ছয় লেন প্রকল্প। 14 মাস আগে প্রকল্প শুরু হলেও এখনও 1% জমি অধিগ্রহণ করতে পারেনি সিলেট জেলা প্রশাসন। তাই পুরোদমে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আর এ নিয়ে স্থানীয় এমপিও ক্ষুব্ধ। ঢাকা থেকে তামাবিল পর্যন্ত 262 কিলোমিটার, 6 লেন প্রকল্পের 92 কিলোমিটার সিলেট জেলায়। গত বছরের মার্চে সিলেট অংশে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। শর্ত ছিল 270 দিনের মধ্যে বুঝিয়ে দিতে হবে জমি, কিন্তু তা করতে পারেনি জেলা প্রশাসন। সে কারণে 14 মাসে কাজ হয়েছে মাত্র 5%। যেসব জায়গাতে আমাদের কাজের স্কোপ আছে সেসব জায়গায় আমরা কাজগুলো আগিয়ে নিচ্ছি। সড়ক জনপদের কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পের সবচেয়ে বড় অংশ সিলেট জেলায়, তাই অধিগ্রহণকৃত ভূমির পরিমাণও বেশি। সব জটিলতা দূর করার চেষ্টা চলছে। এখনো আমরা কোনো জমি বুঝে পাইনি, তো আশা করি যে ডিসিওবি সেগুন যেভাবে কাজ করতেছে খুব শীঘ্রই আমরা আমাদের জমিগুলো বুঝে পাবো এবং আমরা আমাদের কাজগুলো আগে নিতে পারবো। আগামী 6 মাসের মাঝে তাদের জমি আমরা কিছু হস্তান্তর করতে পারবো, এবং এক্সিস্টিং রাইট অফ ওয়েতেও কিন্তু আমাদের কিছু জায়গা আছে, 120 ফিট জায়গা আছে, কোথাও 80 ফিট জায়গা আছে, এই সমস্ত জায়গায় কিন্তু কাজের সুযোগ রয়েছে। জমি অধিগ্রহণে যাদের ভূমিকা মুখ্য তারা বলছেন, জমি হস্তান্তর শুরু করতেই সময় লাগবে আরও 6 মাস। জমি অধিগ্রহণ প্রক্রিয়ার এই ধীর গতিতে ক্ষুব্ধ হয়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রকল্পে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এমপি। গভীরভাবে চিন্তা করা উচিত প্রজেক্ট কমপ্লিশন কীভাবে অন টাইম করা যায়, এইটা না করলে সরকারের দুর্নামও হচ্ছে আর খরচও তো বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী টাকা দেন, কিন্তু যথাসময়ে খরচ কাজটা না হওয়ার ফলে খরচ কয়েক গুণ বেড়ে যায়। 1 কিলোমিটার জায়গার মধ্যে দেখা গিয়েছে আপনার 500 থেকে 1,000 লোক এই জমির মালিক। তো এত সংখ্যক মালিককে ফেস করে আইনগত প্রক্রিয়া সম্পাদন করে সেগুলো একটা পর্যায়ে নিয়ে এসে সেগুলো মিট আপ করতে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ডক্টর একে আব্দুল মোমেনের মতে, বিদেশি অর্থায়নে করা প্রকল্পগুলো সঠিক সময়ে শেষ না করতে পারলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, দেশের তৈরি হয় নানা জটিলতা। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। রাজধানীতে যন্ত্রণার অপর নাম মেয়রহানি ফ্লাইওভার। উঠতে বা নামতেই অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ এই পথের যাত্রীদের। অনিয়ম অব্যবস্থাপনায় যানজট দিন দিন তীব্র হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিয়াদ ইসলাম। মেয়র হানি ফ্লাইওভারের নিচের এই লেনটি করা হয়েছিল ছোট ছোট যানবাহন চলাচলের জন্য, কিন্তু দীর্ঘদিন সংস্কার নেই। এই ফাঁকে ফ্লাইওভারটির দুটি লেন এখন পরিবহন কোম্পানির দখলে। বাসের পার্কিং আর খানাখন্দে যানজটই এখন নিত্যসঙ্গী। দেখার মতো লোক নাই, প্রচন্ড কোনো লোক নাই, দেখবো যে সরকারের লোক নাই, দেখে না জল সে চলবো, গাড়ি যাতে নিজে না যেতে পারে সব ব্রিজের উপর থেকে উঠবো, পরিকল্পনা সেটাই মনে হচ্ছিল। যাত্রী নামাই দিয়ে আইনে দিতে রেখে দেয়, গাড়ি খেয়ে গাড়িতে নেমে যায়, কোনো পরোয়া নাই, পরোয়া নাই, আমরা রেকার লাগাই, মামলা করে, কি করে আমি কী করবো। ফ্লাইওভার নির্মাণের কারণে নিচের সড়কটি এমনিতেই সরু, তার পাশাপাশি খানাখন্দের কারণে বেহাল দশা আর অব্যবস্থাপনা তো রয়েছেই, যার ফলে একরকম বাধ্য হয়েই এই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যেতে বাধ্য হচ্ছেন যানবাহনগুলো।
এখান থেকেই শুরু হয় আরেক ভোগান্তির। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে অন্তত 18টি জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে এই ফ্লাইওভার দিয়ে, কিন্তু ফ্লাইওভারে ওঠার মুখে যাত্রী তোলে স্বল্প দূরত্বের বাসগুলো, ফলে যানজট ছাড়িয়ে যায় শনি রাখরা পর্যন্ত। লোকাল গাড়ির কারণে আমরা ঠিক মতন যাইতে পারতেছি না, যানজট লাগে। বাসগুলি আপনার রাস্তার মধ্যে আইনে লোক লয়, আর এই রাস্তা যানজট লেগে যায়। সার দিন ট্রাফিক যারা আছে তাদের কোনো দায়িত্ব নাই, তারা যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই এই জ্যাম নিরসন করতে পারে। যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর শুরু হয় আরেক যন্ত্রণার। গুলিস্তান কিংবা পলাশে পৌঁছাতেই ফ্লাইওভারের উপরেই কেটে যায় ঘন্টা। ফ্লাইওভার ব্যবহার করে তখন যখন একটা মানুষের সুবিধা, যে তাড়াতাড়ি আমি একটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি বা আমি একটা ইমার্জেন্সি মেডিকেলে যাচ্ছি, সেই জিনিসটা মানুষ পারে না। বিশেষ করে গুলিস্তান নামার পথে অনেক জ্যাম থাকে। এমন তীব্র যানজটের কারণ কি? দেখা গেল গুলিস্তানে নামার মুখে একদিকে ফুটপাতের দোকানপাট, অন্যদিকে রিক্সা, সিএনজি ও টেম্পু স্ট্যান্ড। আর ফ্লাইওভার থেকে নামার সময় মাঝপথে দাঁড়িয়ে প্রতি বাস থেকে 60 টাকা করে নেন লাইন্সম্যানরা। জানা গেল এসব টাকার ভাগ চলে যায় পুলিশ থেকে প্রশাসন সবার হাতে হাতে। এখানে কিছু লাইনম্যান আছে, ওনারা কুড়া কিনে দেখেছে আপনার, কিছু কিছু জায়গা ওইখানেও আছে কিছু কুড়াকি কাটে লাইনম্যানগুলো। আর আমরা আমাদের বেতন মাসিক বেতন দেয় প্রত্যেকটা ফুটপাথের নিচে, যে আপনার একটা চেয়ার বসায়, চেয়ারে যে চাকা লাগায়, একদিকে শহরে আরেকদিকে চলে আসে। অবশ্য পুলিশ দায়েরালেন ফ্লাইওভার নির্মাণ ত্রুটির কথা বলে। এইটা যদি ওই ফ্লাইওভার করার সময় যদি ওই রকমের আর্কিটেকচারের ডিজাইন থাকতো তাহলে এটা করলে কিছু করতে পারতো, যেহেতু করে নাই। এখন আমাদের যতটুকু রাস্তার ক্যাপাসিটি আছে, আমাদের জনবল আছে, এইগুলো নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ফ্লাইওভারের উপরে এবং নিচের যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্তা। বিশেষভাবে পিলারগুলা বলেন কিংবা দুই পিলারের মধ্যবর্তী স্থানগুলাকে যাতে নান্দনিক করা যায় এবং সর্বোত্তম ব্যবহার করা যায়, সেই জন্য কিন্তু আমরা কনসালটেন্ট নিয়োগ করে সেগুলো ড্রয়িং ডিজাইন করছি। 2013 সালে চালু হওয়া এই ফ্লাইওভার যানজট নিরসনে খুব একটা ভূমিকা রাখতে পারছে না অব্যবস্থাপনার কারণেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে তা মোকাবেলায় নানামুখী প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। দুপুরে সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা তিনি জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধির কারণ নির্ধারণ নিয়ে আয়োজিত ছায়া সংসদে সরকার দলের ভূমিকায় থাকে সরকারি তিতুমীর কলেজের বিতার্কিক দল, আর বিরোধী দলের ভূমিকায় ঢাকা কলেজের দল। সরকার দলের পক্ষ থেকে যুক্তি দেয়া হয় তাপপ্রবাহের কারণ অপরিকল্পিত নগরায়ন, পরিকল্পিত নগর গড়ে তোলার মাধ্যমে গরম কমানো সম্ভব। অন্যদিকে বিরোধী দল তাপপ্রবাহের কারণ হিসেবে নিয়ন্ত্রণহীনভাবে কার্বন নিঃসরণকে দায়ী করে। বর্তমানে ঢাকা শহরে গাছ আছে মাত্র 2%, ইত্তেফাক 2021-এর 28 আগস্ট, কারণ গাছ কেটে বাড়ি বানালাম, বাড়ির জন্য রাস্তা বানালাম, রাস্তার উপর ফ্লাইওভার বানালাম, তারপরে দেখলাম গাছ লাগা বিতর্ক শেষে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধির কারণ ও সমাধানের জন্য নানাবিধ বিষয় তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। যে জলবায়ু ক্ষতির কারণের জন্য আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের চাঁদপুর তলিয়ে যেতে পারে, তাহলে সেই সংখ্যার জন্য, সেই দুর্বিষয়ের জন্য আমরা কি প্রস্তুত রয়েছি? প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন সচেতনতার বিকল্প নেই। তাপদাহ অবশ্যই এটা আমাদের দুর্যোগের মধ্যে পড়ে এবং সেভাবে আমরা দুর্যোগের মধ্যে নিয়েই আমরা কাজ করতেছি। সবশেষে বিরোধী দলের ভূমিকায় থাকা ঢাকা কলেজের বিতার্কিক দলকে বিজয়ী ঘোষণা করা হয়। শওকত কুঞ্জ শান্ত, যমুনা নিউজ, ঢাকা।